বেলা 12:30 একটার দিকে ওর বাজার দিয়ে গেল আর বলল মেডিসিন আনতে যাবে, অনেক দেরি হবে। সেই জন্য আমার ওর মাথায় এত বেশি টেনশন নেই। ছেলের শরীরটা একটু খারাপ, ওই জন্য ও ঘুমিয়ে আছে, ওই জন্য আরও ধীরে সুস্থে কাজ করছি। কেন কি ছেলে ঘুমিয়ে আছে, ওরও ঘুম থেকে উঠতে দেরি হবে। আর বললামই হাজব্যান্ড ওষুধ আনতে গেছে, ওর আসতে অনেক দেরি হবে, কোনো তাড়াহুড়ো নেই, একদম আস্তে ধীরে সমস্ত কাজকর্ম করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ এখানে পটল কেটে নিয়েছি, আরও ও মাছ দিয়ে গেছে। তো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল রান্না করতে বললো, আর ছিমটা সর্ষে বাটা দিয়ে মানে করতে বললো আর কি। তো খুব ঝামেলা রান্না বান্না, তবুও কিছু করার নেই, বর যখন খেতে চেয়েছে বানিয়ে তো দিতেই হবে। আর আমি সবসময় আমার পছন্দগুলোকে পিছনে রেখে তার পছন্দের রান্না করার অনেক বেশি চেষ্টা করি। অনেক কিছু জিনিস ছিল যেগুলো খেতাম না কিন্তু সে ভালোবাসে, যার জন্য সেগুলো রান্না করতে করতে খেতে খেতে আমারও এখন সেই খাবারগুলোই ফেভারিট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো দেখতে পেলে ওইদিকে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম, আর তারপর এদিকে পটল ভেজে নিচ্ছি, আর ওইদিকে আর একটা কড়াইতে চিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি। সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে একদম মাখামাখা করে নিয়েছি, আর একটু শুকিয়ে আসলে এটাকে নামিয়ে নেব। আর মাছের ঝোলের ভিতরে দিয়েছি আদা জিরে আর একটা টমেটো। তো যাই হোক, টমেটো দিতে মনে ছিল না, পরে টমেটোটা অ্যাড করেছি। এদিকে দেখতে পাচ্ছ মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর এই সময় ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো এখন ছেলেকে একটু সময় দেবো, তারপর বাকি কাজ করবো। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ছেলে এখন ঘুম থেকে উঠলো, এখন কটা বাজে জানো তো? এখন বাজে 2:10। তো হাজব্যান্ড মাছ দিয়ে গেছিলো আর ঘরে চালও বরন্ত হয়ে গেছিলো, সেটাও দিয়ে গেলো, বললো তুমি রান্না বান্না করে নাও, কেন কেউ মেডিসিন আনতে গেলো। তো মাছ কেটে মানে কেটে না মানে ধুয়ে টুয়ে সবজি টবজি কেটে রান্না করতে করতে এত বেলা হয়ে গেলো। আর ছেলের শরীরটা একটু খারাপ, সর্দি লেগেছে, আসলে রাত্রেবেলা কুলার চালানো হয়েছিলো, তারপর ওকে কালকে মানে গতকাল রাত্রির কথা বলছি একটু গা ধুয়ে দেওয়া হয়েছিলো, নিচের থেকে হেঁটে আসার পর প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলো। তো সেই এফেক্ট সকালবেলা পড়েছে, সর্দিতে পুরো নাক জাম হয়ে আছে, কথাও বলতে পারছে না। তো ওকে ওষুধ খাওয়ানো হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলো, ঘুমোতে পারছিলো না, হয়তো নাকটাক জ্বালা করছিলো। তো তারপর ওষুধ খেয়ে একটু খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলো, ও এখন ঘুম থেকে উঠলো। ওকেও স্নান করাতে হবে, বাদবাকি কাজকর্ম তো সব পড়েই আছে, কোনোরকম ঘরদোরগুলো গুছিয়ে গেছি, কেন কি ছেলে মানে ঘুমোচ্ছিলো সেই জন্য। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, আর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা ঘেমে গেছি, এত গরম পড়ছে আর বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই, কি আর বলবো, আর কিছুই বলার নেই। তো হাজব্যান্ড এখনও আসেনি, ওদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেলো, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাকি কাজ কর্ম করে নিই, তারপর ছেলেকে স্নান করাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি কথা বলতে। ছেলেকে একটু সময় দিলাম, কেন কি ঘুম থেকে উঠে ওকে রেখে যদি আমি কাজ করি না, ও কান্নাকাটি করবে, একটা কাজও করতে দেবে না। তো এবার ওকে আমি খেলা করতে দিয়ে আসলাম ওই ঘরে, আর আমি এখানে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। সাবান দিয়ে পরিষ্কার করার দরকার নেই, কেন কি অত বেশি নোংরা হয়নি, একটু জল আর ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তারপর এদিকে বাসন কোসনগুলো মেজে নিচ্ছি, বাসন মাজতে তো ভীষণ বিরক্তি লাগে আমার, কিন্তু কি করব, করতেই হবে। আগে বিয়ের আগে কখনো যদি মা একটা দুটো থালা ধুতে বলতো আমি মানে নারাজ, আমি অন্য কাজ করে দেবো তাও ভালো, আমি তখন বলতাম ঠিক আছে আমি তোমার ঘরদোরগুলো গুছিয়ে দিচ্ছি কিন্তু আমি বাসন ধুতে পারবো না। কিন্তু দেখো এই কাজটা এখন করতেই হচ্ছে, কি আর করা যাবে। তো বাসনগুলো ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিলাম, তারপর সকালে বাসি পেটে যে ওষুধটা থাকে সেটাই খেয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত সময় পাইনি, এখন একটু সময় পেলাম, কেন কি এরপরে আবার স্নান করে খাবার খেতে হবে। খাওয়ার আগ দিয়ে ওষুধটা খেয়ে নিলেন আর কোনো কাজে লাগবে না, মিনিমাম এক আধ ঘন্টা আগে তো খেতেই হয়। তারপর এদিকে মুছে নিচ্ছি ঘর, ছেলেকেও স্নান করাতে হবে, অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে আছি আর কি। ওদিকে বেলাও হয়ে গেছে অনেক, বেলা হয়ে গেলে ওই যে বললাম আজকে ওর আসতে দেরি হবে, আর ছেলেকেও সকালে একটু খাবার খাইয়ে তারপর একটু ঘুম পাড়িয়েছিলাম, ওই জন্য আমার আর অত তাড়াহুড়ো হয়নি, আস্তে আস্তে কাজগুলো করতে পেরেছি বলতে পারো। আর দেখতে পাচ্ছ বিরক্তি লাগছে গরমের ভিতরে, সত্যি কথা বলতে কবে যে বর্ষাটা আসবে বাঁচবো। আর বাড়িতে তাও তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে একদম কোনো বৃষ্টির নামগন্ধ নেই এরকম একটা ব্যাপার। তো আমার ঘরদোর মোছা হয়ে গেল, জামাকাপড় আছে অল্প কটা, খুব বেশি একটা নেই, তো সেগুলো কাঁচা ধোয়া করবো, করে স্নান করবো। কিন্তু তার আগে ভাবছি ছেলেকে স্নান করি, ওকে খাইয়ে দেবো, কেন কি ওর বাবার আসতে মানে কটা বাজবে তার ঠিক নেই, শুধুমাত্র মানে ওর বাবা আসতে দেরি করবে বলে ছেলেকে না খাইয়ে রাখবো এটা তো হতে পারে না, কেন কি ওর খিদে লেগে যাবে। তো ঘরদোর মুছে ছেলেকে যে দেখো স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর এর মধ্যে কিন্তু বাবাও চলে এসছে। তো আমি ওকে এখন খাবারটা খাইয়ে দিচ্ছি, তারপর আমিও খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর একেবারে স্নান করব, স্নান করে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো ছেলেকে খাবারটা খাইয়ে তারপর আমাদের খাবারগুলো বাড়বো, আর শরীরটা একটু খারাপ যার জন্য একটু খেতে দেরি করলো, নাহলে অনেকটা তাড়াহুড়ো করেই খেয়ে নেয় এখন আর কি রিসেন্টলি, তো আজকে একটু টাইম লেগে গেছে। তো ওকে খাইয়ে দাইয়ে যে আমরাও খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন বাজে 4:10।
এখন আমি গিয়ে জামাকাপড় কটা ধুয়ে স্নান করার সময় পেলাম। তো এই যে এখন স্নান করা হয়ে গেলে একটু মাথাটা ফ্রি থাকে, তারপর আবার বিকেলের কাজ তো বিকেলে করতেই হবে, কি আর করা যাবে, প্রত্যেকটা দিন এভাবেই চলে যাচ্ছে। আমার জামাকাপড় অল্প দু একটা হয়েছিল, তো এগুলো ওখানে মেলে নিই, মেলে নিয়ে একটুখানি ঘরে গিয়ে রেস্ট করবো, কেন কি আর ভালো লাগছে না, শরীরটা পেরে দিচ্ছে না। এখন আবার 5টা বাজে, একটা পেয়ারা কেটে নিয়েছি, পেয়ারা ঘরে থাকে কিন্তু ওই যে সময়ের অভাবে খাওয়া হয় না আর পেকে যায়, আর একদম ভালো লাগে না তারপর খেতে, তো ছেলেকেও দিচ্ছি আর আমিও খাবো। ছেলে যদিও বা এগুলো একটু শক্ত ফল হয় তো অতটা বেশি খেতে চায় না, তবুও একটা দুটো খাবে, বাকিগুলো আমি খেয়ে নেবো। খেয়ে একটু আবার একটু রেস্ট করে তারপর এই যে দেখো বুঝতে পারছো ঘুমায়নি, একটু রেস্ট করতে পেরেছি, এই বিকেলের কাজকর্ম করে নিচ্ছি। বাসন কোসন ছেলে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে তোমরা তো জানোই, তোমাদেরকে বহুবার ভিডিওতে দেখিয়েছি, নতুন করে আর দেখানোর মতো কিছুই নেই। তো রান্নাঘরে রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে এসে এখন এই যে এদিকে জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি কন্টিনিউ করিনি, এখানে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।